আজকে চিন্টু আমার থেকে অনেক আগে ঘুম থেকে উঠে গেছে। আজকে চিন্টুর লাস্ট এক্সাম। চিন্টু আজকে প্রচণ্ড খুশি, তাই সকাল সকাল উঠে গেছে। নানা ইয়ার্কি মারলাম, ওর পড়া হয়নি ওই জন্য উঠে গেছে সকালবেলাতে। আমিও ওর পিছন পিছন উঠলাম, যেহেতু এক্সাম আছে তো রান্না করতে হবে তাড়াহুড়ো করে, ওই জন্য আমিও উঠে গেছি। আর সকাল সকাল উঠলাম বলে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কাজ শেয়ার করি, যেগুলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে করি। তো প্রথমে যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে আসি একদম ব্যালকনিতে। এখানে যে কাপড়গুলো মেলা থাকে সেই কাপড়গুলো উঠিয়ে নিই, উঠিয়ে নিয়ে তারপর কাপড়গুলো, বাসি কাপড়গুলো যেগুলো থাকে সেগুলো কাস্তে দিয়ে দিই। বাইরের ব্যালকনিতে বেশি কাপড় দেওয়া হয়, ওখানে খুব রোদ আসে। কিন্তু কী হয় বলো তো, যেদিন বেশি কাপড় থাকে বা রোদে হয়তো বালিশ কম্বল দিলাম, তো সেই দিনকে এই ব্যালকনিতে মেলতে হয়। এই ব্যালকনিটা একদম ছায়া, তো কাপড়গুলো শুকায় না, সারা রাত দিতে হয়। আর ডিটারজেন্টটা খুব ভালো, এটা চিন্টু ইউজ করতো, তো আমার ভালো লাগলো, আমিও একটা এটাই নিয়েছি। বেশ ভালো এটা, দেখি ঘরে গেলে এটা ইউজ করব। আর দেখতে পাচ্ছ বেলনা নিয়ে কাউকে মারতে যায়নি। অ্যাকোয়াগার্ডের সুইচটা এত উঁচুতে এটা আমি নাগাল পাই না, এটার জন্য আমার হাতা খুন্তি লাগে। তো এবারে যে কাজটা করব সেটা হচ্ছে জলের বোতলগুলোকে ভরে নেব। এই যে জলের বোতলগুলো ভরি, এগুলো আমার রান্নার কাজেই বেশি লেগে যায় রান্নাতে। আর সারাদিন যে খালি হয় চিন্টুই ভরে, তখন আমি আর ভরি না, আমি সকালবেলায় একবার ভরে দিই। কারণ সারাদিন বোতলগুলো জল খাওয়া হয়, রাত্রেবেলায় আর ভরা হয় না, সব খালি হয়ে যায়। ওই জন্য সকাল দিকটা একটু হেল্প করে দিই চিন্টুকে, এতগুলো বোতল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভরবে, এবার সারাদিন টুকটাক করে বোতল খালি হবে, একটা একটা করে একটা একটা করে ভরে নেবে। আর এবার যেটা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, গার্বেজ ব্যাগ লাগানোর ডাস্টবিনের মধ্যে। চলো শেয়ার করব কীভাবে ডাস্টবিনটা, যদি এই গার্বেজ ব্যাগটা সেট করি তাহলে এই গার্বেজ ব্যাগ নড়চড় করবে না। ভারী কিছু জিনিস দিতে গেলে অনেক সময় গার্বেজ ব্যাগটা কী হয়, ভেতর দিকে ঢুকে যায়। আমি কীভাবে লাগাই বলো তো, হাতলটাকে এদিকে করি, গার্বেজ ব্যাগটা লাগাই, লাগিয়ে নিয়ে হাতলটাকে আবার উল্টে দিই, তাহলে খুব সুন্দর সেট হয়ে যায়। আর রাতে আমার বাসন ধোয়া হয় না, রাতে আমি বাসনগুলো রেখে দিই। সারাদিন এত বাসন ধুই যে রাতে আর বাসন ধুতে ইচ্ছে করে না। তো রাতের কটা বাসনও আমার ধোয়া হয়ে গেল, এবার একদম সিধা চলে এলাম জানলা খুলতে। এই বাইরের ব্যালকনি আর এই বাইরের জানলাটা দিয়ে এত সুন্দর রোদ আসে না, একদম রোগ জীবাণু সব খাওয়া হয়েছে। এবার মুখটা ধুয়ে নেব, তারপর একদম চা খাবো, আর কোনো রকম কিচ্ছু কাজ না। এবার যতক্ষণ না চা খাওয়া হচ্ছে দিমাগ কা বাত্তি একদম গুম হয়ে যাবে। কালকে দুধ ছিল না, বিকেলবেলায় চা খেতে পায়নি। চিন্টু গিয়েছিলো হিমাদ্রিদের ওখানে, ওকে বললাম দুধ নিয়ে আসবি, তাই দু প্যাকেট দুধ নিয়ে এসছে। তো চিন্টুকে দেব কফি, আমি খাবো চা, আর এইদিকে ভাতটা বসিয়ে দেবো। তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হবে, কারণ চিন্টু খেয়ে দিয়ে তারপর যাবে এক্সাম দিতে। আর তাড়াতাড়ি না খেতে দিলে না ও বলে কি ঘুম পায়, ওই জন্য ওকে 10টা সাড়ে 10টার মধ্যেই খাবার দিয়ে দেবো, দেখি যদি হয়ে যায়। চিন্টুকে কফিটা আগে দিই, অনেক সকালে উঠেছে পড়ছে, আজকে আর ফলের রস এখন দেব না, দেখি যখন যাবে মানে পরীক্ষা দিতে যাবে তখন দিয়ে দেবো। চাও আমার রেডি, চলো এবার বসে চা খাবো আর তোমাদের সঙ্গে আড্ডা দেবো। চিন্টু বাথরুমে আসবি যখন একটা বোতল জল নিয়ে আসিস, আসবি যখন এক বোতল জল আনিস, দেরি হবে? আচ্ছা ঠিক আছে তুই ইয়ে কর, আমি নিয়ে আস। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 22 তারিখ, আজকে চিন্টুর পরীক্ষা। আজকে আবার সকাল সকাল উঠে গেছি, ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘর মোছা বাকি আছে। রান্নাটা করে ঘরটা মুছে নাও, চিন্টু যেতে যেতে ঘরটা মোছাও হয়ে যাবে। চা বানালাম, চা খাবো, আর আজকে বেশি কিছু করবো না, ভাত ডাল আর পোস্ত করে দেবো, ওইখানেই চলে যাবো। চাটা খেয়ে একবারে স্নানটাও সেরে নিলাম, বললাম স্নানটা করে নিই, বাথরুম গিয়েছিলাম তো ভাবলাম একবারে স্নান স্নান করে একটা কাজ অন্তত করে রাখি।
হবে, কি করে যে আস্তে আস্তে বেলা হয়ে যায় বোঝাই যায় না। আর এখানে সারাদিন একটা আওয়াজ হয়, শুনতে পাও? এই যে কিসের যে আওয়াজ, আমরা প্রথম দিন থেকেই শুনছি, সারাদিন তো কারো পাম্প চলবে না। এখানে মাছ খেয়ে মাছের উপর ভক্তি একদম উড়ে গেছে, এখানে মাছ একদম বাজে। ওই একবার এনে কোনো রকম শেষ করেছি। আজকের মেনুতে শুধু পোস্ত আর ডাল আছে, আর ভাবছি কয়েকটা পেঁয়াজ পকোড়া করব, যখন চিন্টু খেতে বসবে তখন ভেজে দেবো। বারোটা বেজে গেল আর এখানে রান্নাবান্না কমপ্লিট। এই যে পোস্ত আর ডাল। কটা ভেজে দিলাম গরম গরম, আমি খাবো যখন তখন আমি ভাজবো। আর এই পকোড়া টকোড়াগুলো গরম গরম না ভাজলে ভালো লাগে। লেবু কিনবো, লেবু শেষ হয়ে গেছে, আজকের মতন তিনটে আছে, তিনটে এখনই রস করে দেবো চিন্টুকে, আর বললাম নিয়ে আসতে। 80 টাকা কেজি, বেছে নিবি? ওগুলো কি চিন্টু, লাল লাল আপেল না ইয়ে কুল? হ্যাঁ ওগুলো মনে হয় কুল, দুটো আনিস তো, দুটো চারটে নিয়ে আসিস। আগে জুতোটা পর, তারপর টাটা কর, আগে জুতোটা পর তারপর টাটা করবে। জলটা দিই, দাঁড়া, একটা বাজতে এখন দেরি আছে। ফলের রসটা করা হলো না, বাবা ফোন করলো, কথা বলতে বসে গেল। এগুলো কুল, দূর থেকে বুঝতে পারছিলাম না যে কি, সে বড় কুল হলো, ভালোই লাগে খেতে। সরস্বতী পুজোর আগে খাবো, খেয়ে নি, এনেছি যখন, তাই না, নাহলে নষ্ট হবে। ভালো মিষ্টি, ভালোই করলাম কিনে।
ফুল ভালো, ল্যাল ল্যাল করে না, আপেল কুল বলে না। না চলো যাই, এবার একটা একুশ হয়ে গেল, এবার পকোড়াগুলো ভাজবো, তারপর খেতে বসবো, পকোড়া ভাজতে সময় লাগবে, তারপরে একটুখানি রেস্ট করব। এটা কি এখানেই বসছে, যেখানে বসে? তাহলে কোথাও গিয়েছিল। সুন্দর লাগছে দেখতে, এনে বেটা। হয়ে গেল মোমো খাওয়া কমপ্লিট, একটা ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম, মোমো শেষ, আজকে চা খাবো না। হয়ে গেল মোমো খাওয়া, দেখি রাতে আবার কী করবো। একটু ভাত আছে, পোস্ত আছে, ডাল আছে, সব আছে, রাতে কী খাওয়া যায়। রাতে আর আমার সেরকম খেতে ইচ্ছে হয় না, কেন ভাতটা ভালো লাগে না খেতে, প্লাস্টিক প্লাস্টিক লাগে, খেতে বসে চিন্তা করি যেটা প্লাস্টিকের চাল নয় তো। অত সুন্দর রান্না হয়, মানে আজকে ডালটাও খুব সুন্দর হয়েছিলো, মুগের ডালটা, পোস্তটাও ভালো হয়েছিলো, পেঁয়াজ পকোড়াটাও ভালো হয়েছিলো, কিন্তু চালটার জন্য একদম স্বাদ লাগলো না, কী যে বাবা ভালো লাগে না। আজকে কত বড় একটা শুভ দিন, 22শে জানুয়ারি, সব জায়গায় কত হইচই হচ্ছে। আমি ভিডিও কল করেছিলাম চিন্টুর বাবাকে, আমাদের বাড়ির সামনেও মানে রাম মন্দির যে প্রতিষ্ঠা হচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু আমি এমন একটা জায়গায় আছি কিছুই বুঝতে পারছি না, যে এখানে এত বড় একটা পরব চলছে। হয়ে গেল সন্ধে জ্বালানো, এখানে আওয়াজ শুনতে পাচ্ছ? কিন্তু আমি দেখতে পাচ্ছি না, খালি আওয়াজই পাচ্ছি, খালি বাজি ফাটছে, বাজি ফাটছে, মনে হয় ওই রাম ইয়ে উদ্ঘাটনের ওইটার জন্যই মনে হয় বাজি ফাটছে, কিন্তু আওয়াজ নেই, কোনো ইয়ে নেই, দেখতে পাচ্ছি না কিছু। ওই কিছুই দেখতে পাচ্ছি না, দৌড়ে বেরোলাম, ভাবলাম দেখতে পাবো কিছু আসছে, কিছুই নেই, আসছে তবে আওয়াজ আসছে, ওই যে জয় শ্রীরাম বলছে, কিন্তু কোথাও এক জায়গাতে হচ্ছে হয়তো, এখানে হয়নি। এখন ঘড়িতে বাজছে 10:05, রান্নাঘরে আবার চলে এসেছি, বানালাম ছোলার ডাল, আর এখন বানাবো লুচি। ছোলার ডাল বানিয়ে ফুটতে দিয়ে দিয়েছি, কড়াই গরম করছি, লুচি বানাবো। তখন তোমাদেরকে বললাম কিছু বানাবো না, ভাত আছে, ডাল আছে, পোস্ত আছে, সব আছে, তো ভেবেছিলাম বানাবো না, কিন্তু সকালে যেহেতু চিন্টুর ক্লিনিক্যাল আছে একটুখানি বললাম টিফিনের জন্য এগিয়ে রাখি, ওই জন্য ছোলার ডাল করলাম, আর এইদিকে করলাম তোমার আটাটা মেখে রাখলাম। তো চিন্টুকে জিজ্ঞাসা করলাম যে রাতে ভাত খাবি না লুচি খাবি, তো বলছে মা লুচি খাবো, তো বললাম যে তাহলে লুচিই বানাই, দুজনে আর দুটো চারটে করে লুচি খাও, বাকি আটাটা রেখে দেবো, এটা সকালে হয়ে যাবে, হয়ে যাক টিফিনে। আর কালকে করবো ঢোকা, বলছি বাজার করছি না, যত কম কম পাচ্ছি চেষ্টা করছি, তাই ছোলার ডাল ভিজিয়ে রাখলাম, ধোকা করে দেবো কালকে, কালকের বেলাটা হয়ে যাবে। ঠিক আছে, গরমা গরম ছোলার ডাল আর লুচি, আটার লুচি, ময়দা নেই এখানে আমার, আর এখানে চিন্টুর, আর এটা দিনের মুগ ডাল আছে, এটাও ভালো হয়েছিল, একটু টেস্ট করবো লুচি দিয়ে।
চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। অনেকদিন পর ছোলার ডাল দিয়ে লুচি খাচ্ছি, লাস্ট কবে খেয়েছি? জন্মাষ্টমীতে, কবে? জন্মাষ্টমীতে। ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি। তাহলে চলো আজকের ব্লগটা খেতে খেতেই শেষ করে দিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা বাবা, গুড নাইট।